নাম কি দাও হইছে মাশাআল্লাহ কাফে এন্ড রেস্টুরেন্ট মাছটা খাই খাওয়ার পরে দেখি যে কি রকম হইছে ঠিক আছে সব আজকে একটা নতুন জায়গায় চা খাইতে আসছি টপ রেনের পাশে আমার ফ্রেন্ডের দোকান চা বিক্রি করে নতুন শুরু করছে পরিবেশটা একবারে রাস্তার সামনে এলো মানিকগঞ্জ টাউন বাস স্ট্যান্ডের যে রাস্তাটা আছে সেখান থেকে ঢুকে রেস্টুরেন্টের পাশেই চার দোকানটা তো চা খাবো রিভিউ দিব সেরকম চা আপনারা চাইলে আসতে পারেন আড্ডা দিতে পারেন এখানে চা খেতে পারেন আমার জন্য চা রেডি করতেছে এখানে ছোট একটা কাপে ফিট করতেছে চাটা খাই খাওয়ার পরে দেখি যে কিরকম হয়েছে চাটা দেখতে খারাপ না দেখতে ভালোই লাগতেছে এখন কতটুক কেমনে কি একটু খেয়ে বলি ফ্লেভার আছে মোটামুটি ভালোই ফ্লেভার আর চাটা খাই তো খারাপ না ডাবল হিট করে এটা আমি আরেকটা চা খাই আমরা ওই নয়াকান্দির ওইখানে ওই চাটা ওই রকম ডাবল হিট করা এটাও সেই ডাবল হিট করা খারাপ না ভালো ট্রাই করতে পারেন নাম কি দেওয়া হয়েছে মাশাআল্লাহ কাফে এন্ড রেস্টুরেন্ট না চা ছাড়াও কি কি পাওয়া যায় ফাস্ট ফুড আইটেম বার্গার চাউমিন ফ্রাইড রাইস চিকেন ফ্রাই নাগা উইংস ক্রিসপি উইংস বারবিকিউ ক্রিসপি উইংস চাটা স্পেশাল বেশি হ্যাঁ চা স্পেশাল খিচুড়ি পাওয়া যায় স্পেশাল খিচুড়ি ঝালমুড়ি এটা কি ডেট আছে কোনো না সব সময় প্রত্যেকদিন শুক্রবার হাফবেলা বন্ধ হাফবেলা বন্ধ নামাজের পরে খোলা ঠিক আছে এখানে আসবেন আর আজান দিতেছে আজানের পরে কথা বলি আর চাটা শেষ করি ঠান্ডা হয়ে দিতেছে আর আড্ডা দেওয়ার জন্য খুব একটা সুন্দর একটা জায়গা সবাই মাত্র শুরু করছে বাইক যারা বাইকার আছে তারা এখানে এটা বেশিরভাগ আড্ডাগুলো দেয় দেখতে পাচ্ছেন বাইক অনেকগুলো বাইক এখানে আছে বসার জন্য 40-50 জন বসার জন্য স্পেস আছে এবং রাস্তার পাশে শহরের কোলাহল সহ যারা আড্ডা দিতে চান এখানে চলে আসতে পারেন